হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিজিস ফুড টাউন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে ভেজিটেবলস, এগস বা চিকেন ছাড়া আমি নুডলস তৈরি করে থাকি শুধুমাত্র সস দিয়ে আর পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে জল দেবো। জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ আমি নুডলসটা দিয়ে ফুটে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়ে আমি এরকম সাইজের দুটো নুডলস নিয়েছি। তারপর ফুটে গেলে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমি ঢাকনা খুলে এরকমভাবে নুডলসটা ছেঁকে নিলাম। আর তার মধ্যে অবশ্যই ঠান্ডা জল দিয়ে ভালোভাবে নুডলসটা মাখিয়ে দিতে হবে যাতে লেগে না যায়। এরপর আবার ওই কড়াইটার মধ্যে তেল দিয়ে, রিফাইন্ড অয়েল দিয়ে তাতে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আদা কুচি আর রসুন কুচির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তাতে দেব পেঁয়াজ। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে তাতে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজের পরিমাণ মতো দেবেন। এরপর সব মশলাগুলোকে মাখিয়ে নেব। একটু নাড়াচাড়া করার পরে তাতে দেব একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পর আবারও মশলাগুলো নাড়াচাড়া করব। কষানোর জন্য একটু মতো জল দেব, কারণ মশলাটা খুব শুকনো হয়ে গেছে। একটু মতো জল দিয়ে আবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না ভালোভাবে কষে যাচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষে যাওয়ার পর দেব 3 চামচ পরিমাণ টমেটো সস, 2 চামচ দিয়েছি সয়া সস আর 1 চামচ দিয়েছি ভিনিগার। এই সস আর এই মশলাগুলো আবারও ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে আমি ওই সেদ্ধ করে রাখা নুডলসগুলো অ্যাড করলাম। নুডলসগুলো খুব ভালোভাবে এই সস আর মশলার সঙ্গে আমাদের মাখিয়ে নিতে হবে। নুডলস অ্যাড করার পর থেকে গ্যাসের ফ্লেমটা পুরোটাই হাই থাকবে। আমি প্রথমে একটু নুডলস দিয়ে মাখালাম, কিছুটা মাখালাম, সবটা মাখানো হয়নি। তারপর বাকি নুডলসগুলো কিন্তু অ্যাড করলাম। এরপর একটা চামচ বা ফোকের সাহায্যে আর এক সাইডে থাকছে আমার খুন্তিটা, এই দুটো নিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করলাম। প্রথমে চামচ দিয়ে করছিলাম কিন্তু খুব ভালোভাবে হচ্ছিল না, সেজন্য আমি পরে ফোকটা নিলাম। নুডলসও খুব ভালোভাবে সস আর মশলার সঙ্গে মিশে গেলে এটা আমরা সার্ভ করে নেব একটা প্লেটে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।